আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য 21-22 এই শিক্ষাবর্ষের সেকেন্ড ইংলিশ প্রজেক্টটি আমি উপস্থাপিত করতে চলেছি। ফার্স্ট প্রজেক্টটা লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেব। সেকেন্ড প্রজেক্টটি জিমি জর্জ, একজন ভলিবল প্লেয়ার ভারতবর্ষের, তার সম্বন্ধে লিখেছি, অটোবায়োগ্রাফি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা এই প্রজেক্টটাকে খুব সুন্দরভাবে স্কুলে উপস্থাপিত করো বা পেশ করো। এবং আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে, তোমরা তোমাদের মতামত জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেতে পারো। চলো শুরু করা যাক ইংলিশ প্রজেক্ট, বায়োগ্রাফি অফ জিমি জর্জ। জিমি জর্জ, দ্য গ্রেটেস্ট ভলিবল প্লেয়ার, ওয়াজ বর্ন অন 8 মার্চ ইন 1955। হি ইজ দ্য সেকেন্ড সন অফ জর্জ জোসেফ অ্যান্ড মেরি জর্জ। জিমি জর্জ ইজ অফেন কনসিডার্ড ওয়ান অফ দ্য ফেমাস ভলিবল প্লেয়ার অফ অল টাইম অ্যান্ড ওয়াজ এ মেম্বার অফ ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল ভলিবল টিম। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ভলিবল প্লেয়ার টু বিকাম এ প্রফেশনাল অ্যান্ড প্লেড ক্লাব ভলিবল ইন ইটালি। হি ওয়াজ ব্রাদার ইন ল অফ দ্য ভেটারেন অলিম্পিয়ান অঞ্জু বাবি জর্জ। হিজ বার্থ প্লেস ইজ পেভাভুর অ্যাট কন্নর ইন কেরালা ইন ইন্ডিয়া। আফটার প্রাইমারি এডুকেশন হি ওয়াজ অ্যাডমিটেড অ্যাট দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাট তিরুবনন্তপুরম অ্যাজ হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট মেডিকেল স্টুডেন্ট। হি ফার্স্টলি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ এ ভলিবল প্লেয়ার ফ্রম 1979 to 1982। হি প্লেড অ্যাট দ্য আবুধাবি স্পোর্টস ক্লাব, লেটার হি প্লেড অ্যাট ফাল্লা ভালো ত্রিভিস্ত ফ্রম 1982 to 1986, অ্যান্ড হি প্লেড ফর দ্য টিম অফ দ্য পাল্লা ভালো গাভাকা ফ্রম 1986 to 1987। হি লার্ন টু প্লে ভলিবল ফ্রম হিজ ফাদার, এ ফর্মার ইউনিভার্সিটি লেভেল প্লেয়ার। হি প্লেড ফর সেন্ট জোসেফস কলেজ স্কুল ইন ওয়ারভুর ইন 1970। জিমি বিকেম এ মেম্বার অফ দ্য ইউনিভার্সিটি অফ কালিকট ভলিবল টিম ইন 1973। হি জয়েন্ড অ্যাট দ্য সেন্ট থমাস কলেজ ফাল্লা। জিমি রিপ্রেজেন্টেড দ্য কেরালা ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ ডিউরিং দ্য 4 ইয়ার্স হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন 1973। হি সিকিউরড এ বার্থ ইন কেরালা স্টেট টিম অ্যাট দ্য এজ অফ only 16, and thereafter he represented the state 9 times. In 1976, Jimmy quit medical college to join Kerala Police, where he remained a member of the police team until his death. He took leave from the Kerala Police in 1979 and went to the Persian Gulf to play for Abu Dhabi Sports Club in 1982. He left Abu Dhabi to join Cilito Club at Treviso in Italy and played for them for a season. He then switched to system Impiani and played for them in 1983 and 1984. Returning to India, he joined Kerala Police, where he played last nationals at কানপুর ইন 1985 অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু ইটালি টু প্লে ফর অ্যারিটাল টিম ইন 1987-88। হি সাইন্ড এ কন্ট্যাক্ট উইথ ইউরোস্টাইল ইউরোসিভা টিম। হি ওয়াজ দ্য মেম্বার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল টিম অ্যান্ড রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য মেম্বার অফ ইন্ডিয়ান টিম অ্যাট দ্য সিওল এশিয়ান গেমস ইন 1986, তেহরান ইন 1974, ব্যাংকক ইন 1978,
वेयर इंडिया ओन द ब्रॉन्ज मेडल। ही वॉज द कैप्टन ऑफ द इंडियन टीम दैट ही प्लेड एट सऊदी अरेबिया इन 1985 एंड लेड द इंडियन टीम टू विक्ट्री इन इंडिया गोल्ड कप इंटरनेशनल वॉलीबॉल टूर्नामेंट एट हैदराबाद इन 1986। जिमी डाइड इन ए कार एक्सीडेंट इन इटाली ऑन 30th November इन 1987। एट द टाइम ऑफ जिमीज डेथ हिज वाइफ लवली हुम ही मैरिड इन 1985 वॉज प्रेग्नेंट फॉर 6 months। She gave birth to a son named George. In February 1988, 3 months after his father's demise, Jimmy George was the youngest volleyball player to win the Arjuna Award. He was also awarded G.V. Raja Award in 1975, Monorama Award in 1976 for the best sportsman in Kerala. He was also judged the best player in the Persian Gulf region. Jimmy George was died at the age of only 32. India also lost a brilliant volleyball player like him. His body now rests in peace at the cemetery of St. Joseph's Church in Perambur. Following his death, Jimmy George Foundation was established, where from the best sports persons are awarded till now. The government of Kerala dedicated its indoor stadium and Jimmy George Super Trophy of volleyball tournament was started in his memory in Kerala.